ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের একটি বিষয়। এই বিষয়টি হল IMF, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এর বাংলা হল আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশ্বের বিভিন্ন দেশের জন্য অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদান করা, অর্থনৈতিক লেনদেনে সাহায্য করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করা ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো যে প্রথম মহাযুদ্ধের পর যুদ্ধে বিভিন্ন দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে, পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে আর্থিক বিপর্যয় দেখা দেয় এবং পূর্ব ইউরোপ এবং সমাজতান্ত্রিক শিবিরের দেশগুলিতেও দেখা দেয় অর্থনৈতিক সংকট। সুতরাং এই সংকটের হাত থেকে দেশগুলিকে উদ্ধার করার জন্য তাদের আর্থিক সুযোগ সুবিধা প্রদানে উদ্যোগ গ্রহণ করে IMF বা আন্তর্জাতিক মানিটারি ফান্ড। তাহলে আমরা দেখছি এই সংকট, আর্থিক সংকট কাটানোর জন্যে বিভিন্ন দেশের বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি করবার জন্য যে আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান 1944 সালে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়াশিংটনের হোটেলে 44টি দেশের প্রতিনিধি উপস্থিত হয়ে আলোচনা করেন। 1945 সালে অক্টোবর মাসে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় 24শে অক্টোবর, এবং এই সংগঠনকে সমর্থন জানিয়ে 1945 সালে এই আন্তর্জাতিক সংগঠনের অর্থনৈতিক সামাজিক পরিষদের একটি স্পেশালাইজড এজেন্সি হিসাবে 1945 সালে ডিসেম্বরে, অর্থাৎ 27শে ডিসেম্বর, IMF আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এবং এই আন্তর্জাতিক অর্থভাণ্ডার 1947 সালে 1 মার্চ থেকে তার কার্যাবলী সম্পাদন করতে শুরু করে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের গঠন সম্পর্কে আমরা উল্লেখ করব যে এই সংগঠনের জন্য 3-4টি বিষয়কে গুরুত্ব দিয়ে গঠন করা হয়েছে। বোর্ড অফ গভর্নরস, অর্থাৎ গভর্নরের পরিষদ গঠিত হয়। এখানে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমস্ত সদস্য নিয়ে এই বোর্ড অফ গভর্নর তৈরি হয়েছে। বোর্ড অফ গভর্নরের তাহলে সদস্য সংখ্যা কত? আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদস্য সংখ্যা 189টি রাষ্ট্র। এই 189টি রাষ্ট্রকে নিয়েই বোর্ড অফ গভর্নর গঠিত। 2, বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস। বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস তোমার IMF-এর সকল সদস্যদের মধ্যে থেকে নির্ধারিত হয়। বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরের সদস্য সংখ্যা হচ্ছে 22। 3 নম্বর হল ম্যানেজিং ডিরেক্টর, একজন ম্যানেজিং ডিরেক্টর অর্থভাণ্ডারের আছে। 4 নম্বর হচ্ছে সেক্রেটারিয়েট বা সচিবালয়,
সচিবালয়ে বহু কর্মচারী রয়েছে। সুতরাং আমরা দেখছি IMF গঠিত হয়, বোর্ড অফ গভর্নরস, তোমার 2 নম্বর হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরস, 3 নম্বর হলো ম্যানেজিং ডিরেক্টর, 4 নম্বর হচ্ছে সেক্রেটারিয়েট। এই 4টি বিষয়কে নিয়ে IMF গঠিত। এই সংস্থাতে প্রত্যেক সদস্য ভোট দিতে পারে, তবে সমান সংখ্যক ভোটের অধিকার এই সংস্থার সদস্যদের নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বা চাঁদা বেশি দেয়, তাই মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক ভোট দিতে পারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সিদ্ধান্ত গ্রহণের জন্য। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তর হল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, এবং প্রথমে এর সদস্য সংখ্যা ছিল 50 যেদিন গঠিত হয়েছিল, এখন 190। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের একাধিক কাজ রয়েছে বা বিভিন্ন কাজ রয়েছে। কাজগুলি হল, 1 নম্বর কাজ হল মজুদ অর্থভাণ্ডারকে বৃদ্ধি করা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার তার নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশকে অর্থ সরবরাহ করবে, তবে এই অর্থ সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিভিন্ন দেশের কাছ থেকে সুদ নেবে, সুদের বিনিময়ে অর্থ দেবে। সুতরাং এই অর্থভাণ্ডারের অর্থের যে পরিমাণ মজুদ ভাণ্ডার, এটা বৃদ্ধি করা হচ্ছে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রথম এবং প্রধান কাজ। 2, বহু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি করবার জন্য আন্তর্জাতিক অর্থভাণ্ডার উদ্যোগ গ্রহণ করে। বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়, ত্রিপাক্ষিক বাণিজ্য হয়, বহুপাক্ষিক বাণিজ্য হয়। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বহুপাক্ষিক বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করে। বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের সম্প্রসারণ ঘটুক, যে দেশ যে দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্য বিভিন্ন দেশে সরবরাহ করবে, পাশাপাশি সেই দ্রব্য উৎপাদনে যে কাঁচামাল প্রয়োজন, যেসব দেশে কাঁচামাল আছে সেই সব দেশ থেকে কাঁচামাল সেই দেশ আমদানি করবে, তাহলে রপ্তানির বিনিময়ে কাঁচামাল আমদানি করবে, এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডার সহযোগিতা করবে। 3 নম্বর কাজ হল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিভিন্ন দেশকে অর্থ ঋণ হিসাবে দেবে, অনেক সময় অনুদান হিসাবেও দেয়। ঋণ হিসাবে যে অর্থ দিচ্ছে তার বিনিময়ে সুদ নিচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে যে অর্থ বৈষম্য আছে সেই অর্থ বৈষম্য দূর করবার জন্যে, বা এক একটা দেশে যে অর্থ সংকট আছে সেই অর্থ সংকট দূর করার জন্যে আন্তর্জাতিক অর্থভাণ্ডার ঋণ দিবে। তবে ঋণ সাধারণত উৎপাদনমূলক কাজে দেবে, উৎপাদন বৃদ্ধি পেলে সেই ঋণ সেই দেশ পরিশোধ করতে পারবে। কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডার যখন ঋণ দেয় দরিদ্র দেশগুলিকে, তখন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের পরিচালক মণ্ডলী ডিরেক্টর তখন খেয়াল রাখেন যে ঋণ দেওয়ার সময় যে দেশকে ঋণ দিচ্ছে সেই দেশের উপর কিছু অবাঞ্ছিত শর্ত আরোপ করে, যাদের অর্থভাণ্ডারে অর্থ বেশি সঞ্চিত আছে তারা বেশি সুদ পাবে, তারা এই ঋণদানের ক্ষেত্রে সেই সব দেশ শর্ত আরোপ করে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত আরোপ করে ঋণদানের ক্ষেত্রে কোন কোন দ্রব্য উৎপাদন করবে
আর কোন কোন দ্রব্য উৎপাদন করতে পারবে না সেটা ঠিক করে দেয় আন্তর্জাতিক অর্থভাণ্ডার। এক্ষেত্রে উন্নত দেশের যে দ্রব্য তৈরি হয় তার বাজার যাতে বজায় থাকে, সেই দ্রব্যের বাজার যাতে নষ্ট না হয়, যে দেশকে ঋণ দিচ্ছে সেই দেশের সেই দেশ কিন্তু সেই দ্রব্য উৎপাদন করতে পারবে না। তার ফলে কী হয়, দারিদ্র্যের দুষ্টচক্রে জড়িয়ে ফলে ঋণের ফাঁদে পড়ে গরিব দেশ, দরিদ্র দেশ সেই ঋণ থেকে মানে বেরোতে বেরিয়ে আসতে পারে না, ঋণের যে সুদ হয় সেই সুদ শোধ করতে পারে না, সেটা আবার আসলে পরিণত হয়, এইভাবে সেই দেশটা আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছ থেকে ঋণ মুক্ত হতে পারে না। তার ফলে কী হয়, ভারসাম্যহীনতা অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে সেই ভারসাম্যকে ফিরিয়ে আনা অর্থনৈতিক ভাণ্ডারের অর্থনৈতিক পরিষদ অর্থনৈতিক সংস্থার কাজ, কিন্তু সেটা পারে না আন্তর্জাতিক অর্থভাণ্ডার, সেখানে উল্টোটা হয়ে যায়। চার নম্বর কাজ, বিনিময় হার ঠিক করে দেওয়া, বিনিময় হয় মুদ্রা বিনিময়, দ্রব্য বিক্রি করে বৈদেশিক মুদ্রা পায়, এই বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার এবং তার যে মূল্য সেটা ঠিক করে দেয় আন্তর্জাতিক অর্থভাণ্ডার। এক্ষেত্রে এইভাবে বিনিময় হার নির্ধারণ করে দিয়ে একটা অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবল কন্ডিশন অর্থাৎ স্থিতাবস্থা ফিরে আনার চেষ্টা করে। নাম্বার পাঁচ, অর্থ আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিযোগিতা, বিভিন্ন দেশে যে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতা, আজকে তোমরা জানো যে বিশ্বায়নের যুগে, নয়া উদারীকরণের যুগে, বেসরকারিকরণের যুগে অর্থাৎ এলপিজির যুগে আজকে কম্পিটিশন বেড়েছে। কম্পিটিশন বাড়ার ফলে উন্নত দেশগুলো যে হারে তাদের অর্থ দরিদ্র দেশগুলির ভিতরে বিনিয়োগ করছে, সেখানেই শিল্প কারখানা গড়ে তুলছে এবং সেখানেই কম মজুরিতে মজুরিতে শ্রমিক পাচ্ছে, কম মজুরিতে ইঞ্জিনিয়ার পাচ্ছে এবং কম দামে কাঁচামাল কিনছে এবং বেশি দামে দ্রব্য সেই বাজারেই বিক্রি করছে। এই এক্ষেত্রে একাধিক পুঁজিবাদী দেশ, একাধিক ধনী দেশ প্রতিযোগিতায় নেমে পড়েছে, আর যার ফলে যারা যে সমস্ত উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, অনুন্নত দেশ, তারা কিছুটা অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করছে, তারা কিন্তু এই প্রতিযোগিতায় টিকবে না। তাই আন্তর্জাতিক অর্থভাণ্ডার চেষ্টা করবে যে প্রতিযোগিতা যাতে হ্রাস পায়, তার ফলে কী হবে, যারা ডেভেলপিং কান্ট্রি এবং আন্ডার ডেভেলপড কান্ট্রি তারা তাদের অর্থনৈতিক বিকাশ সাধন করতে পারবে এবং পৃথিবীর দেশগুলির মধ্যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে, ধনী দেশ আরও ধনী হচ্ছে, দরিদ্র দেশ আরও দরিদ্র হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা কমিয়ে অর্থাৎ কম্পিটিশনটা কমিয়ে দরিদ্র দেশগুলিও যাতে ডেভেলপিং কান্ট্রি হতে পারে, আন্ডার ডেভেলপ থেকে বা পেরিফেরি কান্ট্রি থেকে তারা সেমি পেরিফেরি কান্ট্রিতে পৌঁছাতে পারে, সেই চেষ্টাটা আন্তর্জাতিক অর্থভাণ্ডার করে থাকে। তারপর আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ছয় নম্বর কাজ, বিদেশি যে মুদ্রা সেই মুদ্রা ক্রয়ে সাহায্য করবে। দেখো, দরিদ্র দেশগুলি বিদেশের যে মুদ্রা সেই মুদ্রা তাদের কম থাকে, তারা বেশি দ্রব্য উৎপাদন করতে পারে না, উন্নত মানের দ্রব্য উৎপাদন করতে পারে না, তাদের নিজের দেশের যে শিল্প কারখানা সেটা নষ্ট হয়ে যায়, তার কারণ উন্নত দেশের মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলি কোম্পানিগুলো তাদের দেশে এসে ব্যবসা শুরু করে, তাদের দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে, শিল্প কারখানা গড়ে তোলে, যে সেই নিজস্ব যে শিল্প কারখানা সেটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে বিদেশি মুদ্রা ক্রয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার সহযোগিতা করবে। সাত নম্বর, অতিরিক্ত যে অর্থ সংকট, আজকে পৃথিবীর বহু দেশ ভিসিয়াস সার্কেলের মধ্যে আছে, দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে আছে, সেই সব দেশগুলোকে চিহ্নিত করবে কে কোন দেশ
ব্ল্যাক লিস্টে আছে, কোন দেশ গ্রে লিস্টে আছে, কোন দেশ হোয়াইট লিস্টে আছে, এটা কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডার ঠিক করবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যাদের যাদের মানে গ্রে লিস্টে আছে তারা যাতে হোয়াইট লিস্টে পৌঁছাতে পারে, যারা ব্ল্যাক লিস্টে আছে তারা গ্রে লিস্টে তথা হোয়াইট লিস্টে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আট নাম্বার কাজ কি? ইন্টারন্যাশনাল গোল্ড স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক সোনার যে একটা স্ট্যান্ডার্ড মূল্য সেটা সৃষ্টি করে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আন্তর্জাতিক অর্থভাণ্ডার 9 নম্বরের কাজ হলো যে আন্তর্জাতিক অর্থভাণ্ডার উৎপাদনমূলক কাজে ঋণ দিবে। উৎপাদনমূলক কাজে যদি কোনো দেশ অর্থ বিনিয়োগ করে তাহলে তাতে উৎপাদন বাড়িয়ে সেই দ্রব্য বিক্রি করে যে লাভ হবে সেই লাভের টাকায় সুদ দিতে পারবে। সুতরাং এই বিষয়টাকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক অর্থভাণ্ডার। 10 নম্বর কাজ হলো আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিভিন্ন দেশে যে বেকার সমস্যা আছে সেই বেকার সমস্যার সমাধানের জন্য ট্রেড বৃদ্ধি করবে, বাণিজ্য বৃদ্ধি করবে, কর্মসংস্থানের সোর্স তৈরি করবে, শিল্প কারখানা যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিভিন্ন কাজের উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে যে কর্মী নিয়োগ হবে তার ব্যবস্থা করবে, আর উৎপাদন বৃদ্ধি করবে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। যাই হোক, আমরা 10টা কাজ আমরা উল্লেখ করলাম। এই কাজের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে এই সংগঠনের গুরুত্ব কী, এই সংগঠনের ভূমিকা কী। একটা কথা আমরা আগেই বলেছি, গঠনের মধ্যে আছে যে দেশ যত অর্থ চাঁদা হিসাবে দেবে সেই দেশ আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে নিয়ন্ত্রণ করে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক ভোট দিয়ে সেখানে তার নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগ করে। এছাড়া যেসব দেশ অনুন্নত দেশ তাদের স্বনির্ভরশীল অর্থনীতি গড়ে উঠুক, এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডার কিন্তু বলিষ্ঠ ভূমিকা দিতে পারে না। স্বনির্ভরশীল অর্থনীতি দরকার। তাছাড়া আন্তর্জাতিক অর্থভাণ্ডার যে অর্থ দরিদ্র দেশকে সহযোগিতা করছে, ঋণ হিসাবে দিচ্ছে, অনুদান হিসাবে দিচ্ছে, সেই অর্থ সে কী কাজে ব্যয় করছে সেটা দেখার ক্ষমতা আন্তর্জাতিক অর্থভাণ্ডারের নেই। এটা বিশ্বের আন্তর্জাতিক সংগঠনের সিকিউরিটি কাউন্সিলের আছে, জেনারেল অ্যাসেম্বলিতে এখানে আলোচনা হতে পারে, কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডারে এক্ষেত্রে কোনো ভূমিকা নাই। যেমন ধরো পাকিস্তান রাষ্ট্র যে অর্থ ধার করে তার একটা অংশ পরোক্ষভাবে সন্ত্রাসবাদীদের হাতে চলে যায়, অস্ত্র তৈরি করে, বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে ব্যয় হয়, সুতরাং সেই অর্থ পাকিস্তান তোমার পরিশোধ করতে পারে না। আন্তর্জাতিক অর্থভাণ্ডার সাম্প্রতিককালে পাকিস্তানের উপর শর্ত আরোপ করেছিল যে ঋণ দেওয়া সম্ভব না, ঋণ নিয়ে যে সন্ত্রাসমূলক কাজ করছে পাকিস্তান সেটা বন্ধ করতে হবে। পরবর্তীকালে যে আলোচনার মধ্য দিয়ে ঋণ দিয়েছে তার কারণ আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মূল যে সোর্স সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ এই সংস্থাতে জমা থাকে এবং জমানো টাকা আন্তর্জাতিক অর্থভাণ্ডারে যে মজুদ টাকা সেটা সেখান থেকে দেওয়া হয় এবং তার সুদের টাকা মার্কিন যুক্তরাষ্ট্র লাভ করে। তাই এখানে বলতে হবে যে আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে যে তাদের অর্থ যাতে উৎপাদনমূলক কাজে বিনিয়োগ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্য রাখার উপর নির্ভর করছে তার অর্থ দিয়ে দেশের কোনো দেশের উৎপাদন বৃদ্ধি পাবে কিনা যুদ্ধের সময়। এছাড়া যুদ্ধের সময় বা অন্য কোনো কারণে যখন ভারসাম্যহীনতা দেখা যায়, মানে দুটি দেশের একাধিক দেশের মধ্যে যে ধনবৈষম্য দেখা যায়, অর্থনৈতিক ক্ষেত্রে সংকট সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিতে পারে না, যা সাহায্য করতে পারে না। তৃতীয়ত, যে রিচ কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি
ডেভেলপড কান্ট্রি উন্নত দেশ তারা দরিদ্র দেশগুলিকে তৃতীয় বিশ্বের দেশগুলিকে শোষণ করছে, বিভিন্ন দিক থেকে তারা শোষণ করছে, কারিগরি বিদ্যা বিক্রি করে অর্থ এই সমস্ত দেশে বিনিয়োগ করে অল্প পয়সায় উৎপাদন করে বেশি দামে বিক্রি করছে, কাঁচামালের ন্যায্য দাম দিচ্ছে না, সেখানকার যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নের যে পরিকাঠামো সেটা তৈরি করে যুগ যুগ ধরে আয় করছে, এইভাবে একটা শোষণ তৃতীয় বিশ্বের উপর চাপি দিচ্ছে, সেই শোষণ বন্ধ করার ক্ষমতা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের নেই, তাহলে রিস্ক কান্ট্রির এগেনস্টে যে IMF একটা বলিষ্ঠ ভূমিকা নেবে, রিস্ক কান্ট্রির অর্থই তো সেখানে আছে, তাহলে এই যে রিস্ক কান্ট্রির অর্থ সেখানে আছে সেই অর্থ দিচ্ছে সেখানকার যে ম্যানেজমেন্ট। আমি চারটি বিষয় আমি বলেছি যে চারটি বিষয় নিয়ে গঠিত, সেখানে কিন্তু তারা সঠিক ভূমিকা দেখাতে পারে না। নেক্সট হচ্ছে যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একটা মানে কি বলবো যে ইতিবাচক পজিটিভ রোল নেওয়ার একটা দরকার আছে, মানে সব দেশ স্বনির্ভরশীল নয়, কোনো দেশই আবার স্বনির্ভরশীল নয়, উন্নত দেশও কিন্তু পরনির্ভরশীল। আজকের পৃথিবী হচ্ছে ডিপেন্ডেন্সি থিওরির মধ্যে দিয়ে অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতার যুগ, এই যুগে দাঁড়িয়ে প্রত্যেক দেশকেই অর্থ লেনদেনের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, অর্থ সাহায্য নিতে হবে, সাহায্য দিতে হবে, অনুদান দিতে হবে, তাহলে তবেই গা পৃথিবী স্বাভাবিক একটা ভারসাম্য মেনে চলতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। যাই হোক, ত্রুটি বিচ্ছুতি যাই থাক, একটা আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশ্বব্যাপী গড়ে উঠেছে, অনেক দেশ দরিদ্রের কবলে পড়ছে, ঋণ আছে তবু আবার ঋণ নিতে হবে, এখানে একটা স্বল্পমেয়াদি ঋণ আন্তর্জাতিক অর্থভাণ্ডার দেয়, বিশ্বব্যাংক দেয় দীর্ঘমেয়াদি ঋণ এবং হেভি অ্যামাউন্ট দেয় বিশ্বব্যাংক, আর এখানে অনেকটা কম পরিমাণ বিশ্বব্যাংকের তুলনায়, এবং এটা দীর্ঘমেয়াদি নয় স্বল্পমেয়াদি, কয়েক বছরের জন্য ঋণ দেয় এবং ঋণ শোধ করতে হয়। তাহলে ঋণ দানের মধ্য দিয়ে সেই দেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছেই, পাশাপাশি যে রাজনৈতিক সার্বভৌম ক্ষমতা পলিটিক্যাল পাওয়ার একটা স্টেটের, সেটাও কিন্তু ক্ষুণ্ণ করছে। আজকে দরিদ্র দেশগুলো তারা স্বাধীন রাষ্ট্র এ কথা ঠিক, পাশাপাশি তাদের যে জাতিরাষ্ট্রের যে সংকট, ভূখণ্ডকেন্দ্রিক রাষ্ট্রের যে সংকট বিশ্বায়নের প্রেক্ষাপটে, সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থ দিয়ে এর দরিদ্র দেশগুলির উপর উন্নত দেশগুলি তারা আধিপত্য বিস্তার করছে, এবং দরিদ্র দেশগুলির রাজনৈতিক যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাকে সীমিত করে তুলছে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি, আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, এই বলে আমি আলোচনা শেষ করলাম।